আপনি কি জানেন কোন ব্যায়াম করলে 2 মিনিটেই পেটের জমা গ্যাসকে বের করে দেয়? সকালে খালি পেটে কি খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে? গর্ভাবস্থায় চিংড়ি মাছ খেলে কি হয়? টাকা রাখার জায়গায় কি রাখলে দ্রুত আয়ু উন্নতি হয়? এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: খালি পেটে কোন তিনটি পাতা একসঙ্গে চিবিয়ে খেলে সুগার ও প্রেসার দ্রুত কমে? তেঁতুল আম ও লেবু, বাসক আকন্দ ও পেয়ারা, নিম কারি ও তুলসী, নাকি কারি পুদিনা ও জাম? সঠিক উত্তর নিম কারি ও তুলসী পাতা। প্রশ্ন: টাকা রাখার জায়গায় কি রাখলে দ্রুত আয়ু উন্নতি হয়? লবঙ্গ, মৌরি, জিরে, নাকি সর্ষে? সঠিক উত্তর সর্ষে। একটি সাদা খামের মধ্যে তর্জনী ও বুড়ো একসঙ্গে করে যতটা সাদা সর্ষে উঠবে সেইভাবে তিনবার সর্ষে নেবেন। তারপর লাল কাপড় দিয়ে খামটিকে ভালো করে মুড়ে কালো সুতা দিয়ে বেঁধে যেখানে টাকা রাখেন সেখানে রাখবেন। 7 দিনের মধ্যেই ফলাফল বুঝতে পারবেন। বৃহস্পতিবার এই কাজটি করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে। প্রশ্ন: ভারতের কোন রাজ্যে প্রেম মন্দির অবস্থিত? উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর উত্তরপ্রদেশে। প্রশ্ন: সকালে খালি পেটে কি খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে? বেলের শরবত, পরিজ, জিরা পানি, নাকি কর্নফ্লেক্স? সঠিক উত্তর পরিজ খেলে। আপনি যদি কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টিকর পাতরাস করতে চান তবে পরিজ একটি দুর্দান্ত বিকল্প। বিশেষত ওটমিল থেকে তৈরি পরিজ ব্রেকফাস্টের জন্য সুপারফুড। সাথে আশ্চর্যজনক হলেও শরীরের জন্য স্বাস্থ্যকর। খালি পেটে পরিজ খাওয়া শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং অন্ত্রের স্বাস্থ্য সুস্থ রাখে। ওটমিল খাওয়া আপনার পেটকে দীর্ঘ সময় ধরে রাখে যাতে আপনি অতিরিক্ত খাবারও এড়াতে পারেন, ফলে সারাদিন শরীরটাকে চাঙ্গা অনুভব হবে। প্রশ্ন: আমেরিকার আধার কার্ড কী নামে পরিচিত? ব্লু কার্ড, গ্রিন কার্ড, ব্ল্যাক কার্ড, নাকি রেড কার্ড? সঠিক উত্তর গ্রিন কার্ড। প্রশ্ন: কী খেলে মাথাতে টাক পড়ার সম্ভাবনা বেশি? বাতাসা, চিনি, লবণ, নাকি মিশ্রি? সঠিক উত্তর চিনি খেলে। প্রতিদিন চিনি খেলে টাক পড়ার সম্ভাবনা বাড়ে। এর অন্যতম কারণ হলো অতিরিক্ত চিনি রক্ত চলাচলে বাধা তৈরি করে, ফলে স্ক্যাল্পে রক্ত চলাচল কমে গেলে তা শুষ্ক হয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। সেই সঙ্গে ধমনির দেওয়ালের পুরুত্ব বেড়ে যাওয়ার ফলে রক্তচাপ বেড়ে যায় এবং শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শুধু চুল পড়া নয়, অতিরিক্ত চিনি খেলে মস্তিষ্কের কার্যক্ষমতাও কমে যায়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য: পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী কোনটি? কুকুর, মানুষ, বিড়াল, নাকি পাখি? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন: সপ্তাহের কোন দিন সবথেকে বেশি হার্ট অ্যাটাক হয়? সোমবার, বুধবার, মঙ্গলবার, নাকি শনিবার? সঠিক উত্তর সোমবার। কোন ব্যায়াম করলে 2 মিনিটেই পেটের জমা গ্যাসকে বের করে দেয়? পদ্মাসন, যোগাসন, চক্রাসন, নাকি শবাসন? সঠিক উত্তর যোগাসন করলে। দেখা গিয়েছে এই পেট ফাঁপা গ্যাসের সমস্যা অনায়াসে কমিয়ে দিতে পারে। হাঁটা ও যোগাসনের মতো এক্সারসাইজ, আসলে হালকা এক্সারসাইজ করার ফলে পেটের পেশির ব্যায়াম হয়, এমনকি অন্ত্র ঠিকমতো কাজ করতে পারে। এর ফলে পেট থেকে বেরিয়ে যেতে থাকে গ্যাস। কিছুক্ষণ ব্যায়াম করার পরেই আপনার নিজেকে হালকা মনে হবে, তাই এবার থেকে অবশ্যই এই কৌশল ব্যবহার করুন। প্রশ্ন: কোন মহিলা ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেন? এলিসি পেরি, বেলিন্ডা ক্লার্ক,
স্মৃতি মান্দনা নাকি মিতালি রাজ? সঠিক উত্তর বেলিন্ডা ক্লার্ক। প্রশ্ন, গর্ভাবস্থায় চিংড়ি মাছ খেলে কি হয়? শিশুর স্বাস্থ্য ভালো থাকে, ক্যালসিয়াম কমে, আয়োডিন বাড়ে নাকি চোখের দৃষ্টি বাড়ে? সঠিক উত্তর শিশুর স্বাস্থ্য ভালো থাকে। অন্তঃসত্ত্বাদের জন্য চিংড়ি মাছ বেশ উপকারী, কারণ এটি শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের দারুণ উৎস। চিংড়ি মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রসব সংক্রান্ত ঝুঁকি কমাতে সাহায্য করে, গর্ভস্থ শিশুর স্বাস্থ্যও ভালো রাখে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এইরকম ভিডিও রোজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।